আমাদের আজকের ক্লাসের টপিক হইতে আছে ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করব, আর কিভাবে প্রফেশনাল আমরা ফেসবুক পেজ তৈরি করতে পারি। আমরা কি ফেসবুক পেজ তৈরি করতে পারি, কিন্তু প্রফেশনালভাবে কি আমরা তৈরি করতে পারি না। আর এই প্রফেশনালভাবে তৈরি করতে হলে তোমাকে কিছু কি করতে হবে, ট্রিম মানে টার্ম অ্যান্ড কন্ডিশন মানতে হবে। আর এগুলো মানার জন্য আমাদের আজকের ক্লাসটা কি ভালোভাবে গুরুত্বভাবে দেখতে হবে। আর তুমি যদি আজকের ক্লাসটা ভালোভাবে শিখো, আজকের ক্লাসটা ভালোভাবে করো, তাহলে কি এই শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেই তুমি অনলাইন থেকে ইনকাম করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম হইতেছে কি সাম রুলস। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার সময় কিছু কি করতে হবে, কিছু রুলস তোমাকে মানতে হবে, ফেসবুকের রুলস। এক হইল ডিসক্রিপ্ট, মানে তুমি যে পেজটা ক্রিয়েট করবা এই পেজটা তোমার কীভাবে ক্রিয়েট করতে হবে, কোনো এই পেজটা এক অন্য অন্য জনের সাথে কোনো মিল রাখা যাবে না, মানে তোমার সম্পূর্ণ তোমার নিজের মতো তৈরি করবা। ঠিক আছে, তারপর হচ্ছে কো অপারেশন মানতে হবে, তোমার এই পেজটা যেন আরেকজনে এটা মডিফাই করতে পারে। ঠিক আছে, তাকে কী করতে হবে, ওই পাওয়ারটা তাকে দিতে হবে। ফ্রেন্ডলি এন্টারটেনমেন্ট, তোমার এই পেজটাতে ফ্রেন্ডলি এন্টারটেনমেন্ট থাকতে হবে, মানে বন্ধুসুলভ বিনোদন থাকতে হবে, যেন মানুষ তোমার পেজে আসে, আসার পরে তার এই জিনিসটা ভালো লাগছে বিদায়, সেই পেজে আসা তোমার জিনিসটা কী করলো, বিক্রি কর মানে কিনলো, বা তুমি একটা জিনিস সেল করতে পারলে, একটা প্রোডাক্ট সেল করতে পারলে। আসলে বিজনেস পেজটা কার জন্য করবো, আমরা নিজেদের জন্য করতে পারি, আমরা যদি যে ক্লায়েন্টের কাজ করবো সেই ক্লায়েন্টের জন্য কি আমরা কাজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। উই আর টিম, আর এই এই যে একটা পেজ যে ক্রিয়েট করবো আমরা, এই পেজটা সম্পূর্ণ কি ফেসবুকে টিম অ্যান্ড ট্রাম অনুসারে করতে হবে। ঠিক আছে, আর জাস্ট এস ইট অ্যাজ টিম মেম্বার, মানে টিম মেম্বার মানে ফেসবুকে যে ট্রাম আছে ওইগুলো আমাদের যাই না, এই কাজটা করতে হবে। তারপরে কি লিখছে, স্টার্ট উইথ মি, মানে আমরা এটা শুরু করতে যাচ্ছি, ইম্পসিবল ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন এ টু জেড। আমরা আজকে এ টু জেড কাজটা দেখব ডিজিটাল মার্কেটিং এর। ইউজ হো ইউজ ফেসবুক মোস্ট, মানে ফেসবুক কত বছর বয়সের লোকেরা সবচেয়ে বেশি ব্যবহার করে। দেখো এখানে একটা সিস্টেম, 51% হলো 13 থেকে 17 বছর ওল্ড ইউজ ফেসবুক, মানে যাদের বয়স 13 থেকে 17 বছর তারা 51%, 18 থেকে 24 বছর 76%, 25 থেকে 30 বছর হইতেছে 84%। তাহলে আমাদের টার্গেট কারা, ওই 25 থেকে 30 বছর যারা, এরা আমার টার্গেট। আমি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো, আমার প্রোডাক্টটা এদের কাছেই সেল করব, আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলো এদের কাছেই সেল করবো, এরা হলো আমার মেন টার্গেটেড কে অডিয়েন্স, টার্গেটেড শ্রোতা বা আমার ট্রাফিক বা আমার ভিজিটর। ঠিক আছে, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজটা আসলে কি, ফেসবুক বিজনেস পেজ হইতেছে দ্য ফেসবুক বিজনেস পেজ ইজ পেজ হোয়ান ইউ ক্যান শোকেস ইউর বিজনেস অর সার্ভিস অনলাইন। ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে একটা দোকানের মতো, আমরা যেরকম আমার একটা দোকান, আমি এই দোকানে যেরকম আমি মালপত্র গুছাই আমি রাখি, যেটা আমার দোকানটার সৌন্দর্য বৃদ্ধি করে, ফেসবুক বিজনেস পেজে তুমি যখন তোমার একটা অনলাইন বিজনেস তৈরি ক্রিয়েট করবা বা চালু করবা, তোমার দোকানে যেরকমভাবে মালপত্র দিয়ে সাজায় রাখো, ফেসবুক বিজনেস পেজও কি ওরকমভাবে তোমার মালগুলো দিয়ে সাজায় রাখা যায়। কীরকমভাবে, একটা পোস্ট ক্রিয়েট করা যায়, ধরো তুমি একটা গেঞ্জির পোস্ট করলা, গেঞ্জির পোস্টে কী কী করলা, এই গেঞ্জির সাইজ কত, এটা প্রাইস কত, এটা তুমি কোথা থেকে নিবা, অর্ডার কোথা থেকে করবা, এই সমস্ত বিষয় কি স্টোরেজ করে রাখা। ঠিক আছে, এই কারণেই আমরা এখানে কী করি ফেসবুক বিজনেস পেজটা ইউজ করি। ইটস ভেরি ইউজফুল টু প্রমোট ইউর বিজনেস, মানে এটা খুবই কি ইউজফুল, মানে ব্যবহারযোগ্য, এটা খুবই ব্যবহারযোগ্য তোমার বিজনেসকে কি প্রমোট মানে প্রসার করার জন্য ফেসবুক বিজনেস পেজ। অ্যান্ড কানেক্ট টু মোর পিপুল ইজিলি অ্যান্ড কস্ট এফোর্টেবলি, মানে খুব অল্প টাকায়
অল্প টাকায় অনেক মানুষের সাথে কি তোমার বিজনেসটা কি করতে পারবা, পচাইতে পারবা, তোমার বিজনেসটা সম্পর্কে মানুষকে ধারণা দিতে পারবা, ঠিক আছে? এইটুকু। আর নিচের টুকুটা তোমার জানার দরকার নেই, জাস্ট দেখে রাখো, এ বিজনেস পেজ অন ফেসবুক গিভিং ইউ ওয়ে টু কমিউনিকেশন ডাইরেক্ট ইউর টার্গেট অডিয়েন্স। ওই যে টার্গেট মানে ফেসবুক বিজনেস পেজ মানে তোমার টার্গেটের শ্রোতার সাথে সরাসরি তুমি কি কমিউনিকেশন করতে পারবা, ঠিক আছে? বেনিফিট অন ফেসবুক পেজ, ফেসবুক পেজ করলে তোমার কি বেনিফিট আছে দেখো, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। ফেসবুক বিজনেস পেজ করলে তুমি শিডিউল পোস্ট করতে পারতেছ, অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারতেছ টাকা দিয়ে, তাই না? প্রমোট ইউর বিজনেস অনলাইন, তোমার বিজনেসটা অনলাইনে প্রমোট করতে পারতেছ। ইম্পর্টেন্স অফ ফেসবুক পেজ, ফেসবুক পেজটা তোমার কেন প্রয়োজন এটা স্কিপ করে যাই। ফেসবুক পেজ ইম্পর্টেন্ট হতেছে দেখো, বিল্ড ব্র্যান্ড, ইনক্রিজ ইউর ওয়েবসাইট ট্রাফিক, বুস্ট এসইও, রিচ পিপল অন দেয়ার ফোন, সে অন ইউর কম্পিটিশন, মানে তোমার এই ফেসবুক বিজনেস পেজে কারা কম্পিটিশন আছে তাদেরকে তুমি কি দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, দেখো এনে দেখতে পাচ্ছ না, ফাইবার ফেসবুক বিজনেস পেজ দেখছো, এক একজনে ভালো ভালো কাজ করতেছে না? হ্যাঁ, তাহলে তুমি যদি এই কাজটা সুন্দরভাবে শিখো তাহলে কি এখান থেকে কি কাজ করা সম্ভব। এটা হলো ফেসবুক বিজনেস ফাইবার থেকে। তুমি যদি আপওয়ার্কে যাও দেখো, আপওয়ার্কে কি কাজ আছে না? হ্যাঁ, এই যে ফেসবুক বিজনেস পেজ ফাইন্ডার। হোয়াট ডু ইউ ইফ ইউ ক্যান অর্ডার ফ্রম বায়ার, ফেসবুক বিজনেস পেজ তুমি খুব খুব তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবা 7টা ওয়ে, মানে 7টা স্টেপ ফলো করলেই। আর এই স্টেপগুলো কী কী আমরা এগুলা কী করবো আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? তাহলে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে তোমার কী থাকতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? কী করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আর কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবে, বর্তমান ফেসবুকে ভার্সন হচ্ছে এইটা, এই ভার্সনে তুমি কীভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবে, তো আমি আশা করছি ভিডিওটা তোমরা খুব ধৈর্য সহকারে দেখবা এবং কি ক্লাসটা ধৈর্য সহকারে শোনো। এই যে লেখা আছে প্লাস চিহ্ন আছে না, যখন তুমি এই তোমার ফেসবুক হোম পেজে আসবে এরকম থাকবে, এই যে লেখা আছে প্লাস, এখানে কী করে লেখা আছে কি পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, আছে না বিভিন্ন সিস্টেম। আমাদের দরকার কি পেজ না, পেজ আসো, পেজ আসলাম, এখন আসার পরে আমার এখানে কী করতে হবে, এখানে কার নামে পেজটা তুমি ক্রিয়েট করবা, কার নামে পেজটা ক্রিয়েট করবা, কার নাম থাকবে ফেসবুক পেজটা থাকবে, এটা আছে তোমার ক্লায়েন্টের নাম অনুসারে, কার নাম অনুসারে ক্লায়েন্টের। কেন ক্লায়েন্টের, তুমি তো জানো না ক্লায়েন্টের বিজনেস কী, যখন তুমি একজন ক্লায়েন্টকে তুমি তার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবা, তখন তোমাকে সে কী দেবে, তার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবে, যখনই তার ওয়েবসাইট লিঙ্ক দেবে তখন তুমি তার জিজ্ঞাসা নেবে তোমার ফেসবুক বিজনেস পেজের নাম কী দেবো, ঠিক আছে? তখন সে বললো যে আমার আমার ওয়েবসাইটে আছে এইটা, ধরো তার ওয়েবসাইটে আছে তার ওয়েবসাইট কী হতে পারে, ধরো তার ওয়েবসাইটে আছে ইবাই, তাই না? ইবাই, ইবাই হইতেছে কি একটা ই কমার্স সাইট, তার মানে এটাই তার ওয়েবসাইট, কারণ তার এই ওয়েবসাইটের জন্য একটা কী লাগবে, ফেসবুক বিজনেস পেজ লাগবে। এখন এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে তোমার কী করতে হবে, এই প্লাচীনা থেকে এখানে পেজে ক্লিক করে এখানে পেজের নাম দিতে হবে, ফেসবুক বিজনেস নাম কি ই বাই, তাই না? এই নাম দিতে বলছে, এই দেখো এখানে ক্লিক করার সাথে সাথে সে টিক চিহ্ন নিয়ে নিছে। ক্যাটাগরি ই বাইটা কী, কোন ক্যাটাগরির, ই কমার্স ওয়েবসাইট না এটা, এই যে ই কমার্স, তোমার ক্যাটাগরি বুঝতে হবে, না আরও ক্যাটাগরি তুমি দিতে পারবে, যে আপ টু 3 ক্যাটাগরি অ্যাড করতে পারবে, ই কমার্স, অনলাইন, অনলাইন স্টোর, অনলাইন স্টোর আছে নাই,
এই যে শপিং দিতে পারো, শপিং দিলাম, আর কি দেওয়া যায়? আচ্ছা আমরা দুইটাই দিলাম। তারপরে তোমার এখানে কি ডিসক্রিপশন এড করতে হবে, মানে ই কমার্স সাইটের ডিসক্রিপশন কি? এই যে ই কমার্স সাইটের ডিসক্রিপশন, এই যে একটু তুমি এই ডিসক্রিপশনটা সুন্দরভাবে কি করবা, কপি। হ্যাঁ না ভিতরে পাবা না তুমি, এটার ভিতরে পাবা না ডিসক্রিপশন। ডিসক্রিপশন তুমি ওই প্রোডাক্টটা লিখে সার্চ দিলে যে টুক থাকবে, এই যে এইটুকুগুলো তার ডিসক্রিপশন, এটা তার মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? এনে অ্যাড করে দাও, ব্যাস। কয় ক্যারেক্টার মামু? ক্যারেক্টার লিমিট হলো 100, 255টা। এখন তোমার কাজ শেষ, কী করলা? বিজনেস পেজে নাম দিলা, ক্যাটাগরি দিলা, ডিসক্রিপশন দিলা, তারপরে ক্রিয়েট। এখন তোমাদের ক্যানভার, ক্যানভার সম্পর্কে ধারণা আছে? ক্যানভার সম্পর্কে ধারণা আছে? আচ্ছা ক্যানভার সম্পর্কে যদি ধারণা থাকে দে, আচ্ছা দেখো এখন আমি এনে ই বাই দিস পেজ অলরেডি এক্সিস্ট, তাহলে আমরা ই বাই কি দিব, ই বাই ইউএস, ইউএসএ দিলাম, ঠিক আছে? ইউ বাই ইউএসএ এখন ঠিক আছে। আর এখানে তোমার এই যখন একটা পেজ ক্রিয়েট করবা, পেজ ক্রিয়েট করার সময় কী দিতে হবে তোমাকে, এই পেজের জন্য কী লোগো অ্যাড করতে হবে, তাই না? তো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দেখি কী হয়। আর এই লোগোটা কী দেখে আমরা তৈরি করবো, ক্যানভা। এই দেখো ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হওয়ার পরে এই যে দেখো ইমেজ, আমার একটা ইমেজ দিতে বলতে আছে। এখন তোমরা কী করবা, ইমেজ কোথা থেকে নিবা, ক্যানভা থেকে সুন্দর একটা ইমেজ ডিজাইন করবা। আমরা এই ডিজাইনটা দিলাম এখন জাস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে দিলাম, সরি এটা তো হলো প্রোফাইল ইমেজ হবে, প্রোফাইল ইমেজ আমি এইটা দিব, এটা হলো এই যে প্রোফাইল মানে লোগোটা দিলাম। আর ক্যানভা দিয়ে কীভাবে লোগো তৈরি করতে তোমরা জানো না, জানো না? ইয়ে আচ্ছা পরে হলো কভার ফটো দিই, কভার ফটো এইটা দিব, ব্যাস এই যে হয়ে গেল আমার কভার ফটো, তাই না? এই হোম ডেকোরেটর, হোম ডেকোরেটর দিলাম, দেওয়ার পরে এই যে সেভ দিয়ে দেব, হয়ে গেল না? একটা পেজ কিন্তু তোমার ক্রিয়েট হয়েছে, এটা একটা মাত্র পেজ ক্রিয়েট হলো। এখন এই পেজটাকে কি করতে হবে তোমাকে, এসইও ফ্রেন্ডলি, কি ফ্রেন্ডলি সাজাইতে হবো, এসইও ফ্রেন্ডলি এটাকে সাজাইতে হবো। আর এটা সাজানোর জন্য তোমাকে যাইতে হবে কি, এডিট পেজ ইনফরমেশন, এখানে আসো, এই পেজের একটা ইউজার নেম দিতে হবে, এটাকে বলে ভ্যানিটি ইউআরএল। কি ইউআরএল? ভ্যানিটি ইউআরএল। পেজের নাম দিলাম ই বাই ইউএসএ, না ভ্যানিটি ইউআরএল নাম তোমার নিজে থেকে দিতে হবে, দিস ইউজার প্লিজ এন্টার ইউজার টেকেন, এই ভ্যানিটির ইউআরএলটা দিবা হলো তোমার পেজের নাম অনুযায়ী দিবা। এই যে আমার নিচে না, কিভাবে নিল, ইউএসডিএম 2021 দিয়ে দিলাম তখন নিল, ডিসক্রিপশন তো আছেই, ক্যাটাগরি তো আছেই, এখন ফোন নাম্বার, এখন কি করবা, ক্লায়েন্টের ফোন নাম্বার অ্যাড করতে হবে। কার ফোন নাম্বার অ্যাড করতে, এখানে এনে দিয়ে একটা ফোন নাম্বার দিতে পারবো অথবা ইমেল দিয়ে দিতে পারবো, ঠিক আছে? ধর আমরা একটা ইমেল দিয়ে দিই, এটা কার ইমেলটা দেবে তুমি, এটা ব্রাই বায়ার, তোমার ক্লায়েন্টের যে ইমেল দেবে সেই ইমেল, অথবা তুমি তাদের এদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইট থেকে এখান দেখো লেখা আছে কন্ট্রাক্ট বা এই যে অ্যাবাউট, ভেরিফাই চাবো না তো, ভেরিফাই চাও অনেক সময় তুমি ভেরিফাই নিবা না, এই যে তাদের এলো এই যে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস কপি করলাম, এনে ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট দিতে হবে, এইটা তাদের ওয়েবসাইট, এই পুরোটা সরি এই যে এইটুকু ওয়েবসাইট, বা আমরা এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিংক, এটা নিয়ে আইরা জাস্ট এখানে পেস্ট করলাম, আসলো না তাদের ওয়েবসাইট চলে আসলো। লোকেশন, তাদের লোকেশনটা কোথায় সেটা তোমার অ্যাড করে দিতে হবে, লোকেশনটা কোথায় থাকতে পারে, এই যে স্যান জোস, দেখছো কোন জায়গায় লোকেশনটা,
হ্যাঁ এটা কপি করো, কপি করে নিয়ে এরা এনে দাও, এটা হলো ইউএসএ। কানাডা না, কানাডা ঠিক আছে। জিপ কোডটা কেমনে বের করবা, রাইট বাটনে ক্লিক করো, জিপ কোড এই যে কত, জিপ কোড কত, ব্যাস এটা নিয়ে এনে রেখে দাও, এটা বাদ দাও, দেয়া দিলা না। এডিশনাল ইনফরমেশন এটা নো দিয়ে দেব, এটা ইয়েস দিয়ে দিবে। তোমার সার্ভিসটা কি অনলাইনে, তোমার সার্ভিস এরিয়া, তোমার সার্ভিস কি কানাডা, এটা তুমি বিভিন্ন জায়গায় ইয়ে দিতে পারবা। আমি এটা দিলাম, এটা দিতে পারবা ঠিক আছে। তুমি তোমার ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী তুমি সার্ভিস দিবা, হাও আর দেবো অল ইজ ওপেন ঠিক আছে। আর টেম্পোরারি এনে যে কোনো একটা দেবো, দেবো ওপেন ওই সার্ভিস ডেলিভারি, এই অনলাইন সার্ভিস ঠিক আছে, পিক আপ আদার্স দিয়ে দিলাম, COVID-19 এটার নাম দিয়ে রাখলাম, ডিসক্রিপশন ইউআরএল এটা কিছু দরকার নেই, পলিসি, পলিসিটা কোথায় পাবা, এই যে তোমার ওয়েবসাইট না, এদের পলিসি আছে, এই যে পলিসি না, এই যে দেখছো রাইট বার ক্লিক করে এই কপি লিঙ্কটা নিবা, নেওয়ার পরে এই পলিসি দেওয়া দিবা, নেওয়া নিছে না, ইমপ্রেশনটা কী দিবা, এই যে ডেসক্রিপশনটা ইমপ্রেশনে দিবা, কী দিবা ডেসক্রিপশন, এই প্রোডাক্ট, প্রোডাক্ট অফার, এলো কি প্রোডাক্ট অফার, এন্টার প্রোডাক্ট অফার, তোমার প্রোডাক্ট যদি কোনো অফার চলে এই প্রোডাক্ট অফারগুলো এনে দিতে হবে। এডিশনাল ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ওয়াইফাই, মাই পেজ ডোন্ট হ্যাভ ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, মানে আমার পেজে কোনো ওয়াইফাই নাই। পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক দিবা মডারেট, মানে শুরু করতেছে আমরা, এই যে দুই দুইটা দিবা। আদার্স অ্যাকাউন্ট, এখানে কী করতে হবে তোমাকে, আদার্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কীরকম অ্যাকাউন্ট, ধরো এখানে যদি তোমার কোনো ইউটিউব চ্যানেল থাকে বা ইনস্টাগ্রাম পেজ থাকে, বা তারা ইউটিউব দিলাম, ইউটিউব ইউজার নেম এনে দিতে হবে, ইউজার নেম এনে দিতে হবে, ধরো আমি দিলাম, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নাই, না থাকলে তো দেওয়ার দরকার নাই। আরেকটা চাও, এটা হলো ইউটিউব দিলাম তাই না, আমরা আরেকটা নিব, এনে যাও হলো ফেসবুক নিব, ফেসবুক না ধরো হোয়াটসঅ্যাপ নিবা দিতে পারবা, টুইটার দিতে পারবা, ইনস্টাগ্রাম দিতে পারবা, আমরা টুইটার দিলাম, আমরা টুইটারে দিয়ে দিলাম, দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম তাই না। এখানে এটিগুলো অ্যাকাউন্ট, এটি হলো ট্যাব, এটা কী বলে কাস্টম ট্যাব, এগুলো কি, এখানে হলো কাস্টম ট্যাব ওপেন, এগুলো হলো কাস্টম ট্যাব। আচ্ছা এটা দেওয়ার কাজ শেষ, দেওয়ার পরে সবার উপরে যাও, আমার এখানে কাজ শেষ, পরে আবার সেটিংয়ে যাও, হ্যাঁ ওটি সেভ হয়ে গেছে, এই যে অ্যাডভান্স মেসেঞ্জিং এখানে আসবা, আসার পরে এখান থেকে তোমার দিতে হবে কি অটো মেসেজ রিপ্লে দিবে, কি দিবে অটো মেসেজ রিপ্লে দিবে, এই যে মেসেঞ্জার রিসিভ এটা কনফার্ম করে দাও, সরি এখানে না, মেসেজিং এই যে, এই যে কি ট্যাপ, এই যে টেম্পোরারি ট্যাপ, টেম্পোরারি ট্যাপ কী কী অ্যাড করা আছে, আঙ্গে গ্রুপ আছে, ইভেন্ট আছে, রিভিউ আছে, হোম তো দেওয়া আছে ডিফল্ট, তুমি যদি চাও ভিডিও অ্যাড এনে ক্লিক করলেই অন হয়ে যাবো, এই আদার্স দিলে আদার্স, সার্ভিস দিলে সার্ভিস অন হয়ে যাবো, যে সব সব দাও, তুমি সব ট্যাপ অ্যাড করে দাও, এটার দইরা উপরে নিয়ে যাও, বাস সব এখানে আসে বললো তাই না। আচ্ছা আসার পরে
এখন এখান থেকে আরেকটা কাজ করতে হবে, দেখো আমরা হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোর কিন্তু কি করতে পারবো, অ্যাড করতে পারবো এখান থেকে, ঠিক আছে? এই যে অ্যাড করতে পারবে, অ্যাড করতে পারবো। তারপর হলো পেজ রুলস, পেজ রুলস কই আছে, এই যে পেজ রুলস, এই যে পেজ রুল। এখন এই পেজ রুলস আসলাম কেন, ধরো তোমার এই পেজটা কি কাজ করছো, তুমি ফেসবুক পেজটা ক্রিয়েট করছো সুন্দরভাবে, ক্রিয়েট করার পরে এখন এই পেজটা তোমার ক্লায়েন্টের কাছে জমা দিতে হবে, তাই না? ক্লায়েন্টের কাছে জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য তোমার কি করতে হবে, এই যে এখান থেকে কি করতে হবে, ওই ক্লায়েন্টের ইনফরমেশন অ্যাড করতে হবে। ধরো এখানে আমরা দিলাম তোমার নাম সজীব দেওয়া খোলা না, এস এই যে এই ধরো আমরা কি, আমরা সজীবের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি। এখন এই সজীবের অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম আমরা, তাহলে সজীব রেখে এই এটার অ্যাক্সেস দিতে হবে, সেজন্য পরবর্তী যদি কাজ করতে হবে, তাহলে এই যে লেখা আছে এডিটর, আমরা কি দেবো, একে অ্যাডমিন দেবো, কি দেবো, অ্যাডমিন। এখন দেখো এখানে একটা অপশন দিছে, দেওয়ার পর তুমি অ্যাড করো, দেওয়ার পর তোমার পাসওয়ার্ডটা দিবা, ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবা, ঠিক আছে? দেওয়ার পরে সাবমিট, ব্যাস এই হয়ে গেছে। এখন এই সজীবের অন্য একটা নোটিফিকেশন চলে এসেছে, যখন এই যে পেন্ডিং আছে, যখন সজীব এটা অ্যাকসেপ্ট করবো তখন কে যাব, এটা অ্যাডমিন, এই পেজের অ্যাডমিন সে পাই যাব। যখন ক্লায়েন্ট, আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্টের এভাবে পেজের অ্যাডমিনটা তারে দিতে হবে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন আমরা হোমে যাই, হোমে যাওয়ার পর আমরা আবার পেজে যাই, আমাদের আরও কাজ আছে, পেজে আরও কাজ আছে, ঠিক আছে? এই যে পেজ, এখানে যাও, সি অল পেজ, এই যে এই ভাই আমরা এটা এই মাত্র ক্রিয়েট করলাম। অ্যান্ড ভিউ অ্যাজ ভিজিটর, তোমার পেজটা যখন কোনো ভিজিটরে দেখবে এরকমভাবে, কি এরকমভাবে দেখবে, এই যে লেখা আছে ই কমার্স ওয়েবসাইট, আছে না, আছে কি না? এই দেখো আমরা গ্রুপ নিছি, ইভেন্ট নিছি, রিভিউ, এটা হলো কি ট্যাব, মুড়ে যাও, মুড়ে যাও, সব নিছি না, এই দেখো সব, এই যে সব আছে। ক্যান নট রাইট অ্যাভেলেবল, মানে আমি কোনো পেজ এখানে অ্যাড করি নাই শপের কোনো। আর এই যে আমরা অ্যাবাউট সেকশন সিলেক্ট করছি না, অ্যাবাউটে যা আছে তাই আছে। ইমপ্রেশন, ওয়েবসাইট, সেন্ড মেসেজ, দেখো এটা ডিফল্টভাবে এগুলো দেওয়া থাকে, ডিফল্টভাবে দেওয়া থাকে, এগুলো কি ডিফল্টভাবে দেওয়া থাকে, এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এই যে আমাকে পেজে একটা মেসেজ চলে আসছে, আচ্ছা। তারপরে এই যে আমি ইমেল অ্যাড্রেস দিছি না, ইমেল অ্যাড্রেস, এই যে ক্যাটাগরি, প্রাইভেসি অ্যান্ড পলিসি দিছি, এই দেখো বিডি কৃষি টিভি, তাই না? ইউটিউব চ্যানেল আসছে, আমি এই দুইটা দিছিলাম না, কাস্টম ট্যাবে এটা আমি ধরো এটাতে নিউ ওপেনে যাই, দেখো এনে কোনো কিছু খুঁজে পাইতেছে না, এই নামে কোনো কিছু খুঁজে পাইতেছে না, তার মানে এটা তুমি যে ইনফরমেশনটা দিবা সঠিক ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? সঠিক ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। তারপরে ফটো আপলোড করছি, কত তারিখে পেজটা ক্রিয়েট করছি, জানুয়ারি 23 তারিখে, ঠিক আছে? ফেসবুক বিজনেস টু অ্যাড, আমি যদি আরো পেজ ক্রিয়েট করছি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এই যে আমরা কয়টা পোস্ট দিচ্ছি, দুইটা, একটা ফেসবুক লোগো আর এটা আছে কি ইয়েটা, তাই না? আর কিছু তো দিই নাই। এই দেখো এখানে আমরা এই যে এখানে কাজ আছে, এই যে লেখা আছে কি অ্যাড বাটন, এটাকে বলে কি, এটা কি বাটন বলে, এটা হলো সিটিএ বাটন, এটা হলো সিটিএ বাটন, আর এটা হলো এই যে কাস্টম ইউআরএল, এটা কি আমরা এটা অ্যাড করছিলাম, এটা কি কাস্টম ইউআরএল। দেখুন ফেসবুক ফ্ল্যাশ ই বাই ইউএসএ 2021 লিখে সার্চ দিলে কি আমাদের পেজটা চলে আসতেছে, তাহলে এটা কি হয়েছে, কাস্টম ইউআরএল হয়েছে না? হুম, আচ্ছা এটা যদি কাস্টম ইউআরএল হয়ে থাকে, তাহলে আমরা যখন কোনো কিছু আমরা যখন ক্লায়েন্টের কাছে বলবো, ক্লায়েন্টকে যখন তোমাকে বলবে যে তুমি কি কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবো, তুমি বলবো হ্যাঁ পারি। এখন আমরা কি করবো, সিটিএ বাটন, এই যে অ্যাড এ সিটিএ বাটন, এখানে ক্লিক করো। এখন অ্যাড এ সিটিএ বাটনে কি দিবা, তুমি বুক দিবা, স্টার্ট অর্ডার দিবা, মেসেজ দিবা, সেন্ড ইমেল দিবা, নাকি সাইন আপ দিবা, নাকি ভিডিও ওয়াচ দিবা, নাকি গেম দিবা, নাকি সব দিবা, তাহলে কেউ না দিবা, তুমি স্বপ্ন দিবা না, স্বপ্ন দেওয়ার পরে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবা,
সে এখন এনে কে এসে বলবে এই যে স্বপ্ন এসে বসছে, এখন ওরা ভিউ মোডে যাই, এই যে সেন্ড মেসেজ আছে না, এনে পাশে স্বপ্নও থাকবে, ঠিক আছে? এখানে স্বপ্নও চলে আসছে, এই যে স্বপ্ন। আচ্ছা, এই একটা বিষয় গেল। এখন তারপরে এখানে আসো, আরো ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। এই যে ইনভাইট, এটা 10 জন ইনভাইট পাঠাইতে হয়, 10 জন ইনভাইট পাঠাইতে হবে, ঠিক আছে? 10 জন ইনভাইট করে নিউ ফিড আপডেট, আপডেটে যাই দেখি যে গেল আপডেট দিছে ইনবক্স। ইনবক্স মানে কি? আমাকে যে মেসেজ করছে। ইনবক্স মানে কি? এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে এনাকে মেসেজ করছি, দেখো এখানে আসবে মেসেজটা আমাকে শো করবে। দেখো ইনবক্সে আসার পরে কোথায় নিয়ে আসলো? business.facebook.com এ চলে আসছে, business.facebook.com এ চলে আসছে। এই যে জাকির হোসেন, এই যে আমাকে নাকি অ্যাড মেসেজ টু ইউর ওয়েবসাইট, এই মেসেজের জন্য তোমার ওয়েবসাইটটা থাকে। হ্যাঁ, তাহলে আমি এনে গেট স্টার্টেড দাও, আসলাম না? এই যে অ্যাড মেসেঞ্জার আর ইউর ওয়েবসাইট, নেক্সটে দাও। নেক্সটে দেওয়ার পরে হাই, এনে হলে কি লিখছে দেখো, এনে লিখছে হাই ক্যান ইউ হেল্প, ঠিক আছে? একটা মেসেজ আছে না, আসছে কি না? মোবাইলে আসলে এরকম আসবে, ডেস্কটপে এরকম একটা সিস্টেম আসবে, তাই না? তাহলে আমরা কী করবো, ওই যে গেস্ট চেস্ট, গেস্ট চেস্ট কী আছে? অন আছে, তাই না? তাহলে এটা নেক্সটে দাও, আবার নেক্সটে দাও। এনে কি আছে, কালার যা আছে সবই তো, যেভাবে আছে এটা তুমি ছোটো করো, রাইটে আসবে না লেফটে আসবে, এটা তুমি সিলেক্ট, এই যে লেফট, এই যে রাইট, এই পাশে আসে না মূলত, এই পাশ থেকে আসে, তাই না? দেওয়ার পরে নেক্সট। এখন কী করতে হবে, এই যে এই লেখাটুকু কপি করে তোমার ইয়েতে রাখতে হবে, যে দেখো এই কোডটা কপি করে তোমার ওয়েবসাইটে রাখতে হবে। তো তুমি এই ওয়েবসাইটে রাখার জন্য তো তখন ক্লায়েন্টের কী লাগবে, ওয়েবসাইট ই লাগবে না, অ্যাক্সেস লাগবে না। তাহলে আমাদের কি এই কাজটা কি এই পর্যন্ত যাওয়ার কোনো দরকার নাই, তুমি যা জানে রাখো এই পর্যন্ত সিস্টেম আইসা ফিনিশিং দেওয়া, তুমি এই যে কপি করে এটা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে দিয়ে দিবা, এইটা তুমি ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন দিয়ে দিবা, কোথায় দিতে বলছে, কোথায় ইমেল না, এই যে এই যে প্রথমটা, প্রথমটাতে ক্লিক করে দিবা, এই যে লেখা আছে অ্যাড উইথ ডোমেন ইউ লাইক দিস ওয়েক দিস প্লাগ ইন, মানে এই প্লাগ ইনটা যদি তুমি অ্যাড করতে চাও, এটা একটা প্লাগ ইন, এটা একটা কি, এই যে লেখা আছে চ্যাট প্লাগ ইন, তোমার ওয়ার্ড পেসে এই প্লাগ ইনটা অ্যাড করতে হবে, এই যে টু মেসেঞ্জার রিপ্লে একটা প্লাগ ইন আছে। আর যদি না চাও তাহলে তুমি কী করবা, এই যে জাভা স্ক্রিপ্টের কোডগুলো আছে কপি করে, এই যে দেখো লেখছে কি, ইনসার্ট দিস কোড স্প্রিং ডিফল্ট আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ, তোমার যে বডি আছে ফেসবুকের, মানে তোমার ওয়েবসাইটে যে বডি থাকবে ওই বডিতে এটা দিয়ে যে কোনো জায়গায় পেস্ট করে দিলেই কী হয়ে যাবে গা, এই মেসেঞ্জারটা হয়ে যাবে, তারপর এই যে ফিনিশ দিয়ে দিলেই হয়ে যাবে, ইউর চ্যাট প্লাগ ইন ইন রেডি ডান, ঠিক আছে? আর এটা কপি করে আমার পেজে দিলে কাজ করবে, না দিলে কি কাজ করবে না। আচ্ছা, এটা তো গেলো ওয়েবসাইটের প্লাগ ইন, এমনিও তুমি কী করতে পারবা, এই যে অটোমেটিকলি মেসেজ রিপ্লে চলে আসবে, চ্যাটবট, ওটা লেগে চ্যাটবট, ওরা ওরা সিস্টেম আলাদা, ওইটা তোমার চ্যাটবট ক্রিয়েট করে দিতে হয়, এই যে মেসেঞ্জার থেকে। আচ্ছা, এই কি লেখা আছে, অটোমেটিক রেসপন্স আছে না, এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা কি অফ করা আছে না, এই যে ইনস্ট্যান্ট রিপ্লে এটা কি করে দিলে তুমি অন করে দেবে, এই যে অন করে দিলেই তোমার ইনস্ট্যান্ট, তুমি কেউ একটা তোমার মেসেজ দিলে সাথে দেবে, এই যে লেখছে হ্যাঁ যে এখানে রিসিভের মেসেজ, তুমি অনেক দিতে পারবে। দেওয়ার পরে অ্যাড ক্লিক করে তোমার ওয়েবসাইট দেবো, এই যে তোমার ওয়েবসাইট না এটা, দেওয়ার পরে এই যে সেভ দিয়ে দেবো, ঠিক আছে? কাজ শেষ, কিন্তু তোমার অটোমেটিক মেসেজ রিপ্লে সিস্টেমের কাজটা তোমার অ্যাড করা কমপ্লিট। আর এটা কোনো কোথা থেকে, হ্যাঁ চ্যাটবট অ্যাড করার জন্য কাজ আছে, তুমি চ্যাটবট অ্যাড করলে তোমার ইংলিশে খুব দক্ষ হইতে হবো, ইংলিশে কেন দক্ষ হইতে হবো, ওখানে তোমার কিছু কাজ করতে হয়, ওখানে কিছু কাজ করতে হয়, মানে ইয়ার ওই যে ইংলিশে কিছু কাজ রাখা দিতে হয়, কি কি লেখবা। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক কোথা থেকে অপশন আসছে বুঝতে পারছো তো নাকি?
হ্যাঁ, কোথা থেকে আসছে বলো তো? এই পেজ থেকে, এই যে ইনবক্স আছে না, এই ইনবক্সে যখন আমি ক্লিক করব তখন সে আমাকে কোথায় নিয়ে যাবে? business.facebook.com, দেখছো? business.facebook.com এখানে আসার পরে তুমি যে অটোমেটিক রেসপন্স এনে ক্লিক করে দিবা, অটোমেটিক রেসপন্স আসে আছে না? এখন কেউ যদি তোমার মেসেজ দেয় তাহলে আমার কাছ থেকে মেসেজ কি যাবে, এটা যাবে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? একটু কাজ করে দিতে হয় ক্লায়েন্টকে। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে দেখি আমাদের পেজে আর কোনো কাজ বাকি আর রইলো কিনা। সব এড করছি, প্রাইভেসি দিছি, ট্যাব কাস্টম ট্যাব দিছি, মেসেজে যাও, মেসেজে তুমি কোনো রেসপন্স লিখলে দেখি কি আসে। এই যে দেখছো চলে আসছে না অটোমেটিক রেসপন্স, থ্যাংক ইউ আসে না, তখন এই যে তুমি কী করো রিচ আউট, তুমি তখন এই ওয়েবসাইটে চলে যাবো, ঠিক আছে? তারপরে আমার অটোমেটিক রেসপন্স লেটটা কী করছে, কাজ করছে। এখন দেখা যাচ্ছে সব, আমি যে যদি সব করতে চাই, যে সবে ক্লিক করো, দেখো কই যাবো। দেখো আমি যখন সবে ক্লিক করতেছি তখন সে কোথায় চলে আসতেছে? আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কি আসলো, চলে আসলো। তাহলে কি আমরা ফেসবুক বিজনেস পেজে কেন তৈরি করতেছে? একটা বিজনেসের প্রোডাক্ট প্রমোট করার জন্য। এখন ধরো তুমি এনে একটা পোস্ট করো, এনে সুন্দর করে একটা পোস্ট করলাম, তারপরে এখানে অ্যাড যাও, তাহলে তোমার হলো হোম ডেকোরেটর, বাড়ির পোস্ট, মানে এই যে সুন্দর বাড়ি বাড়ি ডিজাইন করে দাও তুমি। হোম, হ্যাঁ, এর নিচে না না পিকচার নিচে লিখতে হবে না তো, এনে দে, এনে দিয়ে আয়া ব্লক করো, দেওয়ার পরে জাস্ট পোস্ট পোস্ট করে দিলাম না, দেখো এই যে পোস্ট হয়ে গেলো, উপরেই থাকতেছে লেখা, ঠিক আছে? এটা নিচে আসবে না তো লেখা, প্রত্যেকটা উপরে আসবে লেখা। এটা এটা কেন আসছে? এটা তো আমি দিছি লোক, আমার কভার ফটো আপলোড করছি পেজের, কি কভার ফটো, এই কারণে আসছে। এ দেখে সব নাও আমার ওয়েবসাইট, ই ভাই মেসেঞ্জার লাইক, ঠিক আছে? তাহলে সব কিছু বুঝতে পারছো তো নাকি? আর তোমার পেজটা যদি কারো শেয়ার করতে চাও, যে শেয়ার ফলোয়ার, কই ফলোয়ার, এটা এটা ফেসবুক তো না, ফেসবুকে তুমি যখন এই যে আমি একটা দরকার একটা ভিডিও দেখতেছি, ধরো আমি এই যে ভিডিওটা দেখতেছি, তাই না? এই যে এনার ভিডিও দেখতেছি, এই যে এনার ভিডিও দেখতেছি, এই যে কি লেখা আছে ফলোয়ার না, এখানে কি করলে আমি এনাকে ফলো করব, কিন্তু এনে কিন্তু লাইক দেয় নাই, এটাকে লাইক বলে না, ফলো করা, মানে এই যখনই কোনো ভিডিও আপলোড করবে তখন আমি কি পেয়ে যাবো, এই যে ফলো, আমি কি পেয়ে যাবো, তার ভিডিওগুলা পেয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে মানে হ্যাঁ, না ফলোয়ার তো তুমি অ্যাড করতে পারবে না, ফলোয়ার তো লিগেলি সিস্টেম নাই যে ফলোয়ার তোমার বাড়ানোর জন্য। ফলোয়ার্স বাড়ানো তো সেট করতে হয় না পাগলে, এটা তো অটোমেটিকলি তোমার পেজে থাকবে। হ্যাঁ, তুমি কি এই যে ধরে যা আমার পেজে এখানে 52 জন লাইক আছে, এটা কি চাইতেছো? এই একটা ভিডিও আমার, এটা আমাদের বাটন আছে, এটা তুমি দেখতে পারো, আমার পেজ থেকে দেখতে পারবে না, তুমি ঢুকো তোমার মোবাইল দিয়ে ঢুকে তুমি দেখতে পারবে। সরাসরি ওটা এসে বলবো, ওই ফলো বাটন চলে আসবে, ওই কোনাদের দেখলাম এনাদেরটা আসছে, ওটা দেখলাই চলে।